সারা ত্রিপুরা রাজ্যের ন্যায় ধর্মনগরেও নেক্ষার জন্য ভূমিকা বিজেপি দল গ্রহণ করছে এবং কংগ্রেসের বাড়ি বাড়ি গিয়ে সেখানে হুমকি দিচ্ছে, টেলিফোনে হুমকি দিচ্ছে। তা আমাদের একজন নিরীহ কর্মী সৎ প্রভাত মালাকার, সে আজকে বাড়ি থেকে বেরোনোর সময় বিজেপির দুর্বৃত্তরা তাকে কংগ্রেস করতে পারবে না, কালকে থেকে বিজেপির মিছিল মিটিংয়ে যেতে হবে, কংগ্রেস করলে তার প্রাণ নাশ করবে, এরকম করে কুকা দাস ওরফে জ্যোতিষ দাস কুকানাথ ওরফে জ্যোতিষ নাথ বেদকরভাবে মারপিট করেছে আমাদের প্রভাত মালাকারকে, কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। তার অপরাধ, সে ভারত জুড়ো আন্দোলনে সামনের সারিতে থেকে গোটা ধর্মনগরের পদযাত্রায় সে সামিল ছিল, কেন সে পদযাত্রায় গেল, কেন সে কংগ্রেস করে, এই অপরাধে এইভাবে বেদকর মারপিট ওকে করেছে। তার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা ধর্মনগরের ব্লক কংগ্রেসের উদ্যোগে এখন থানা ঘেরাও করলাম। থানার বড়বাবুকে আমরা 24 ঘন্টা সময় দিয়েছি, 24 ঘন্টার মধ্যে আসামি যদি গ্রেপ্তার না হয় তাহলে আগামী দিনে যে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে তার জন্য দায়ী থাকবে পুলিশ প্রশাসন। এবং বড়বাবু অত্যন্ত আশ্বস্ত করেছেন যে ওনার উপর ভরসা রাখা, আরক্ষা দপ্তরের উপর আমাদের ভরসা আছে, সেই সুবাদে আমরা বিশ্বাস করি 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার হবে, নচেত 24 ঘন্টা বাদে ধর্মনগরের কংগ্রেস লড়াকু কংগ্রেস কর্মীরা নেতৃত্বরা আমরা ধর্মনগর সমস্ত অংশের গণতান্ত্রিক মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন সেখানে সংগঠিত করব। আজকে যে এই ঘটনাটা সংগঠিত হয়েছে, মানে কোথায় হয়েছে? এটা নোয়াপাড়া স্কুলে, নোয়াপাড়া স্কুলের পাশেই ওর বাড়িতে বেরোবার সময় জনকল্যাণ ওই আক্রমণ করে। কিন্তু আমরা ধর্মনগরের যে পরিবেশ, আমরা চাই শান্তিপূর্ণ থাক, কারণ আমরা দেখতে পাচ্ছি এই সরকারটা আসার পর থেকেই আমাদের রাজ্যের অবস্থা, ধর্মনগরও কিছু শান্তিপূর্ণ ছিল, ইদানিং আবার দেখা গেলো যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে। তারই প্রতিবাদে আজকে আমাদের যে পরিমল মালাকারের উপরে আক্রমণের প্রতিবাদে, প্রভাত মালাকারের আক্রমণের প্রতিবাদে আমরা থানাতে এখন আমরা মেমোরেন্ডাম দিয়েছি যে অতি সত্ত্বর তাকে গ্রেপ্তার করা হোক, নতুবা আমরা পরবর্তী সময় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব, কারণ আমরা চাই না গণতন্ত্রের অপব্যবহার হোক।